হাই বন্ধুরা, আজকে আমরা ইটালির এক গ্রামে, যার মনোমুগ্ধকর পরিবেশ এবং তার প্রাকৃতিক দৃশ্য আমাদের মনকে মোহিত করে দেবে। চলো বন্ধুরা, দেখা যাক আজকের এক ইটালির সুন্দর গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা গলিতে একটা করে সাইনবোর্ড টাঙানো থাকে, অর্থাৎ প্রত্যেকটা গলির নাম ওই সাইনবোর্ডে লেখা থাকে। বাড়িগুলো খুব সুন্দর, বাড়িগুলো ছোট ছোট কিন্তু খুব সুন্দর, আর প্রত্যেকটা বাড়ির নিজস্ব এলাকায় রেলিং দিয়ে ঘেরা থাকে এবং সেই রেলিংয়ের ভেতরে তারা একটা করে বাগান তৈরি করে, আর বিভিন্ন ফল গাছ ফুল গাছ এই বাড়ির ভিতরে লাগানো হয়। এটা গ্রামের বাহির পথ, বাইরের দূরের পাহাড় এবং এই গাছগুলো দেখা যাচ্ছে। এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা আঙ্গুর ক্ষেত, এখানের গ্রামের লোকেরা এই আঙ্গুর চাষ করে থাকে, অর্থাৎ এখানে যে ওয়াইন পাওয়া যায় সেই ওয়াইন আঙ্গুর চাষে ব্যাপকভাবে ব্যবহার হয়। এখানে যে জনবসতি ইটালির তার তুলনামূলক জায়গার থেকে অনেক কম, মানে খুব অল্প জনবসতি এখানে লক্ষ্য করা যায়। প্রত্যেকটা মানুষের কাছে প্রায় 50 থেকে 60 কিংবা 70 একরের জমি থাকে। সেই জমিগুলিতে এখানকার মানুষেরা বিভিন্ন ফলের গাছ বাগান লাগায়, বিশেষ করে আঙুর চাষ। এই কৃষিকাজের উপর ভিত্তি করেই গ্রামের জনবসতি গড়ে উঠেছে, অর্থাৎ তাদের অর্থনৈতিক অবস্থা এখানে নির্ভর করে। ওই দূরে দেখতে পাচ্ছ আঙুরের ক্ষেত, তার থেকে আরো দূরে পাহাড় ঘেরা, অর্থাৎ ছোট্ট ছোট্ট পাহাড় এখানে অবস্থান করছে। কত সুন্দর এই বাড়িটি দেখো, এর সামনে গাছ লাগানো আছে এবং রেলিং দিয়ে ঘেরা। ইটালির এই গ্রামের প্রত্যেকটা বাড়ি এইভাবে সুন্দর সাজানো গোছানো। Thank you.
তোলার কাজ চলছে। এই পাহাড় ঘেরা এলাকায় এরকম ছোট্ট ছোট্ট যানবাহন দিয়ে সহজেই পাহাড়ে উড়ে ওঠা এবং মালপত্র নিয়ে পাহাড়ের নিচে নামিয়ে নিজের কাজগুলি খুব সুন্দরভাবে হয়ে থাকে। সে কারণে এখানকার মানুষ এরকম ছোট্ট ছোট্ট যন্ত্রপাতি ব্যবহার করে। পাহাড়ে গাবে এরকম একটা ছোট্ট জনবসতি গড়ে উঠে। এখন তোমাদেরকে এই গ্রামেরই এক বাজারে নিয়ে যাব। এখানকার চাষিরা যে সমস্ত জিনিসগুলি ফলায় অর্থাৎ উৎপন্ন করে শাকসবজি বিভিন্ন রকম, তারা নিজেরাই এখানে বিক্রি করে। এরপর বন্ধুরা তোমাদেরকে আমি এখানকার একটা প্রাইমারি স্কুলের কাছে নিয়ে যাব। এটা হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। সব গার্জেনরা তাদের বাচ্চাদের নিতে এসেছে এখানের স্কুলে, ছেলেদের তার গার্জেন না হলে দেওয়া হয় না। এরপর তোমাদেরকে একটা এখানকার প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী একটা চার্চ দেখাবো। এটাই হলো সেই বিখ্যাত চার্চ। বাচ্চারা এখানে তারা একসাথে খেলতে এসেছে যেন প্রাণ খুলে বসছে। এর পাশেরটা হলো একটা মেডিকেল শপ, 24 ঘন্টা এখানে ওষুধপত্র বিক্রি হয়। এটা এটিএম মেশিনের মতো কাজ করে। আজকে বন্ধুরা এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।